নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে। আবারও আমরা সাক্ষী থাকতে চলেছি বিরল থেকে অতি বিরল এক মহা জাগতিক ঘটনার। কারণ আপনারা অনেকেই জানেন, আগামী 19 নভেম্বর হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, যা 580 বছর আগে ঘটেছিল একবার। আর সেই 580 বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে এই 19 নভেম্বর, মানে 2021 সালের 19 নভেম্বর। এর থেকেই বোঝা যায় এই ঘটনা কতটা বিরলতম। বিরলতম বলাটা ভুল হবে, এটা অতি বিরলতম এক ঘটনা সাক্ষী থাকতে চলেছি আমরা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের এক অংশ থেকে দেখা যাবে এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। সংবাদ সংস্থা পিটিআইকে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড একাডেমির অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানান, বেলা 12:48 থেকে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে, শেষ হবে বিকেল 4:17। গ্রহণ চলবে 3:28:24 পর্যন্ত, যেটা 580 বছরের দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে। তিনি আরও জানান যে 1440 সালের 18 ফেব্রুয়ারি শেষবারের মতো এত সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ হয়েছিল। আবারও সেই ঘটনা ঘটতে চলেছে 2021 সালের 19 নভেম্বর। এছাড়াও এই ঘটনাকে অতি বিরলতম বলার আরও একটি কারণ হল, এরকম চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে 2669 সালের 8 ফেব্রুয়ারি। হিসাব করলে দেখা যাবে আবারও এই ঘটনা দেখা যাবে 650 বছর পর। মানে আপনারা বুঝতেই পারছেন এই ঘটনাটা কতটা বিরলতম ঘটনা হতে চলেছে, আর এর সাক্ষী থাকতে চলেছি আমরা। এবার আমরা এক নজরে দেখে নিই ভারতের কোথা থেকে দেখা যাবে এই বিরল থেকে অতি বিরল মহাজাগতিক ঘটনা। গত 2 নভেম্বর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, 18 নভেম্বর এবং 19 নভেম্বরের মধ্যবর্তী রাতে, মানে এটা মার্কিন সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ হবে। সেই সময় কয়েক ঘন্টার জন্য পৃথিবীর ছায়ায় আংশিকভাবে ঢাকা পড়ে যাবে চাঁদ। বিশ্বে যে প্রান্তে চাঁদ উঠবে সেই সময় সেখান থেকেই এই গ্রহণ দেখা যাবে। তবে ভারতের খুব কম এলাকার মানুষই এই বিরলতম গ্রহণ দেখতে পারবেন। পিটিআইকে এমপি বিলার অধিকর্তা জানিয়েছেন যে অসম এবং অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ, তবে তা খুব বেশিক্ষণ দেখা যাবে না। তো বন্ধুরা, আবারও বলে রাখি, 2021 সালের 19 নভেম্বর যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে, এই চন্দ্রগ্রহণটি আগে হয়েছিল 580 বছর আগে, আর এরপর এই চন্দ্রগ্রহণটি আবার ঘটবে 650 বছর পর। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই বিরল থেকে বিরলতম ঘটনা। যারা দেখতে পাবেন তারা সত্যি একটি বিরলতম ঘটনার সাক্ষী রাখতে চলেছে। তবে যারা দেখতে পারবেন না তাদের জন্য কিন্তু নাসা তাদের ওয়েবসাইটে এই চন্দ্রগ্রহণকে সরাসরি নিয়ে আসবে। আপনারা চাইলে নাসার ওয়েবসাইট থেকে এই চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানার ও দেখার সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।